ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন পদ্মা নদীতে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাখি ওড়াউড়ি করছে। আসলে ওরা লঞ্চের পেছন পেছন আসছে আর আমি এখন লঞ্চে আছি। আমি এখন লঞ্চে আছি, এই পাখিগুলো খেয়াল করছে, অর্থাৎ ঢেউ যেগুলো সরে সরে আসছে ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ করে আছড়ে পড়ে, যখনই কোনো মাছ দেখে আর পানির মধ্যে ভেসে উঠছে তখনই সে মাছটাকে খেয়াল করে মাছ শিকার করছে, অর্থাৎ অসাধারণ একটা দৃশ্য। আপনি একটু খেয়াল করে দেখুন, পাখিগুলো লঞ্চের পেছন পেছন আসছে, পানির ঢেউ তাড়াতাড়ি আসছে আর ভালো করে খেয়াল করছে কোথায় মাছ ভেসে উঠছে, যেখানে মাছ দেখছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে মাছের উপর। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন।